মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি। কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমার ভিডিওটা কিছুটা রান্না এগিয়ে গেছে আর পরে আসলাম ভিডিওতে। আর আমি এখন জল খাবার খাচ্ছি। কি খাচ্ছি দেখো, গাজরের হালুয়া আর পাউরুটি এই খাচ্ছি, এই খেয়ে নিই, তারপরে আবার বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে পার্টিকে কি দেব সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো। মটরশুঁটি দিয়ে মুগের ডাল, ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, আর হচ্ছে মানকচু বাটা, আর এটা হচ্ছে পাঁপড়। এই যে আমরা এখন এবার ফুচকা খাবো ছেলে আর আমি। ছেলে কুরকুরে নিয়ে এসেছে, ফোটোর মধ্যে ঢেলে নিয়েছে, খাচ্ছে দেখো না। আমার মা খাচ্ছে দেখো ফুচকা, খাচ্ছে কেন হ্যাঁ করে খাচ্ছে। বলো দেখো কি করছে, ওরা বলছে কুরকুরে দিতে, দেখো কুরকুরে দিলাম আমি ফুচকার মধ্যে কুরকুরে জল দিল। তোমার খাওয়াচ্ছে মুখের আওয়াজটা বেশি হচ্ছে, হাং হাং করে আছে। আমি নাইটের খাবার করতে চলে আসলাম। নাইটে আজকে দেব নান আর হচ্ছে ঘুগনি দেব। এই যে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার বানাবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা। নাইটে ঘুগনির জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার একটু আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওইগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে মশলাগুলো দেব। মশলাগুলোর মধ্যে পড়বে আদা বাটা, একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভেজে নিলাম, নরম হয়ে গেল। এই মশলাগুলো দেব, মশলাগুলো আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, নিরামিষ ঘুগনিটা ভালো লাগে না। আর তার মধ্যে আমি ক্যামেরাটাকেও ঠিকঠাক করে সেটিংও করতে পারছিলাম না, দেখো কড়া থেকে বেরিয়ে যাচ্ছে হলুদ, অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না, এইটাই হচ্ছিলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। পেঁয়াজ রসুন হলে দিতাম না, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, নিরামিষ তো ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, সামান্য একটু জল দেব মশলাটা যাতে না লেগে যায়। এবার টমেটোগুলো দানা ফেলে দিয়ে, টমেটো এখানে দুটো টমেটো দিয়েছি আমি, দুটো টমেটো ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। তেল ছেড়ে আস, তেল ছেড়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে গেছে। এই দেখো আমার ঘুগনি রেডি। তার মিডিলে আমি মটর দিয়ে দিয়েছিলাম, দিয়ে না বাবা কিছুক্ষণ আগে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আজকে কোনো ঘিও দিইনি, গরম মশলাও দিইনি, নর্মালভাবে ঘুগনি বানিয়েছিলাম। এর উপর যদি পেঁয়াজ কোচা আর তেঁতুলের জল পড়ে, ও হেভি হবে খেতে। আমার তো ঘুগনি খেতে খুব ভালো লাগে, সাথে নান যাবে।
নাইটের খাবার রেডি হয়ে গেছে, এবার আমি খাবারগুলো বেড়ে নেব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে দেখো। আর তাহলে এইখানেই আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটাকে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। তাহলে চলো বন্ধুরা, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।